হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। তো এই ভিডিওতে আমি কমপ্লেক্স নাম্বার পার্ট 20 নিয়ে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, এখানে একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি কমন, যেটা হলো অ্যাম্পলিচিউড বের করা কমপ্লেক্স নাম্বারের, একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট কমপ্লেক্স নাম্বারের। তো চলুন স্টার্ট করি। প্রথমে আমি যে গিভেন ইকুয়েশানটা দেওয়া আছে, √12 প্লাস 6 × 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, টোটাল ইকুয়েশানটাকে জেড ধরে নেব। লেট জেড ইকুয়ালস টু √12 প্লাস 6 × 1 মাইনাস আই বাই 1 প্লাস আই। এবার আমি টোটাল ইকুয়েশানটাকে এ প্লাস আইবি ফর্মে আনব। এ প্লাস আইবি ফর্মে আনতে হলে আমার কি করতে হবে, +12 রিয়েল আছে, আমি রেখে দিলাম, এই প্রবলেমটা সলভ করে আমাকে শুধু আই এর আকারে কিছু একটা আনতে হবে। তার জন্য আমি প্রথমেই 1 মাইনাস আই অর্থাৎ নিচের পোর্শনটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। √12 প্লাস 6 × 1 প্লাস আই, তার কনজুগেট কি হবে, 1 মাইনাস আই। উপরে কি আছে, 1 মাইনাস আই, তাহলে 1 মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়ালস টু √12 প্লাস 6 × 1 মাইনাস 2 আই প্লাস আই স্কোয়ার বাই 1 হোল স্কোয়ার মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়ালস টু √12 প্লাস 6 × আই স্কোয়ারের ভ্যালু আমরা কি জানি, -1। তাহলে 1 মাইনাস 2 আই মাইনাস 1 বাই 1 মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি -1, এখানে একটা মাইনাস আছে, +1 ইকুয়ালস টু √12 প্লাস 6 × প্লাসের 1 মাইনাসের 1 কাটতে পারি, -2 আই বাই 2, 2 কেটে দিলাম, √12 প্লাস আই ইন্টু -6, এই ইকুয়েশানটায় আসলাম। অর্থাৎ 12 হলো রিয়েল আর -6 পার্টটা হলো ইমাজিনারি পার্ট। এবার আমি চেক করব যে কোন কোয়াড্রেন্টে আছে, জেড প্লেনে একটা পয়েন্ট, এটা কোন কোয়াড্রেন্টে আছে। এক্স ইকুয়ালস টু √12 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু -6, অর্থাৎ এক্স হলো প্লাস, ওয়াই হলো মাইনাস। তো ফ্রেন্ডস, ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্ট মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে কী দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস। তাহলে আমার এই ইকুয়েশানটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এক্স এর ভ্যালু প্লাস, ওয়াই এর ভ্যালু মাইনাস। এই কোয়াড্রেন্টগুলোতে সবসময় প্রথমে এক্স এর ভ্যালু, এটা এক্স এর, এটা ওয়াই এর, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু কী আছে, প্লাস, আর ওয়াই এর ভ্যালু মাইনাসে আছে, তাহলে এই কোয়াড্রেন্টে পড়ছে। জেড প্লেনে আছে, লাইজ ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, এটা লিখতে হবে। তাহলে লেট অ্যাম্প্লিচিউড জেড ইকুয়ালস টু থিটা, অ্যাম্প্লিচিউড জেড ইকুয়ালস টু আমরা থিটা ধরলাম। আমাদের ফর্মুলা হচ্ছে দেয়ার ফোর টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই কি আছে, -6 বাই √12। তো ফ্রেন্ডস, এই ক্ষেত্রে আমাকে রাইট সাইডটাকে টেনের এমন একটা পার্টে আনতে হবে যেন টেন এখানের আর রাইট সাইডের টেন কাটতে পারি। যদি কেটে যায় তাহলে আমার থিটার ভ্যালুটা বেরিয়ে যাবে, কারণ থিটার আকারে, পাই বাইয়ের আকারে আমার টোটাল ভ্যালুটা বের করতে হবে। তাহলে 12 √12, তাকে আমি রুটটা তুলে দেব। রুটটা যদি তুলে দেই তাহলে কি দাঁড়াচ্ছে, -6 × √12, জাস্ট উপর নিচে √12 দিয়ে মাল্টিপ্লাই করল, তারপর -6 × √12 বাই √12 × √12, থেকে গেল শুধু 12, 6 দিয়ে কেটে দিলে 2 ইকুয়ালস টু √12। আবার কিভাবে ভাঙা যায়, 4 × 3 বাই 2, 4 যদি রুট তুলে দেই তাহলে শুধু 2 দাঁড়াবে,
মাইনাস টু রুট থ্রি বাই টু, টু টু কেটে দিতে পারি, অ্যান্সার মাইনাস রুট থ্রি। ফ্রেন্ডস, এটা হচ্ছে ইজি প্রসেস। আপনি দুটো রুটকে মাল্টিপ্লাই করলে, সাপোজ রুট টু ইন্টু রুট টু মাল্টিপ্লাই করলে কেটে গিয়ে হয় টু। তাই এখানে আমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করলাম, মাইনাস রুট থ্রি আসলো আমার অ্যান্সার। এবার আমি চেক করব রুট থ্রিটা টেন কত এর ভ্যালু। তো ফ্রেন্ডস, আমরা জানি টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। রুট থ্রি তাহলে কত ভ্যালু হবে? সাইন থিটা এর ভ্যালু সাইন সিক্সটি। সাইন সিক্সটিকে আমরা আবার লিখতে পারি সাইন পাই বাই থ্রি। অর্থাৎ ফ্রেন্ডস, পাই এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। সাইন পাই মানে 180/3। তাহলে থ্রি দিয়ে 18কে সিক্স, তাহলে দাঁড়াচ্ছে সাইন সিক্সটি। সাইন সিক্সটির ভ্যালু আমরা জানি রুট থ্রি বাই টু। সেমভাবে কস সিক্সটির ভ্যালু আমরা জানি 1/2। তাহলে টেনের জায়গায় যদি আমি বসাই সাইন সিক্সটির ভ্যালু রুট থ্রি বাই টু বাই টু রুট থ্রি, তাহলে আমার ভ্যালু দাঁড়ালো টেন সিক্সটি ডিগ্রির ভ্যালু রুট থ্রি। তাহলে এখানে কি লিখতে পারবো আমি? টেন মাইনাস অফ পাই বাই থ্রি। টেন থিটা ইকুয়ালস টু, তাহলে উপরে কি ছিল? টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স এর ভ্যালুটা আমরা এইভাবে ভেল করলাম, টেন মাইনাস পাই বাই থ্রি। টেন এখানে আছে, এখানে আছে, এইভাবে কাটা যায়, ঠিক যেভাবে লগ লগ দুপাশ থেকে তোলা যায়। টেন টেন কেটে গেলে থিটা ইকুয়ালস টু মাইনাস পাই বাই থ্রি। আর এটাই হলো ফ্রেন্ডস অ্যান্সার। অ্যাম্প্লিটিউড বের করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে পুরো ইকুয়েশানটা জেড ধরে নেবেন, তারপর ইকুয়েশানটাকে এ প্লাস আই বি ফর্মে নিয়ে আসবেন। এ প্লাস আই বি ফর্মে নিয়ে আসার পর রিয়েল পার্টটা হলো এক্স আর ইমাজিনারি পার্টটা হলো ওয়াই, সেটা কোন প্লেনে আছে চেক করবেন। তারপর আপনি কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা চেক করবেন, কোন কোয়াড্রেন্টে লাইজ হচ্ছে। চেক করে আপনি অ্যাম্প্লিটিউড বের করবেন থিটায়ের। অ্যাম্প্লিটিউড মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল বের করা। টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স হলো আমাদের অ্যাম্প্লিটিউডের ফর্মুলা। সে অনুযায়ী এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে পুরো ইকুয়েশানটাকে টেন থিটার আকারে নিয়ে আসবেন। তারপর চেক করবেন টেন কত ডিগ্রির ভ্যালু, যেই ভ্যালুটা আপনার আসবে। যেমন আমার এখানে মাইনাস রুট থ্রি আসলো, অর্থাৎ রুট থ্রি টেন কত ডিগ্রির ভ্যালু, সেটা আমি বের করে আনসার পেলাম টেন সিক্সটি ডিগ্রির ভ্যালু। বোথ সাইড থেকে টেন ক্যান্সেল করলাম, থিটা ইকুয়ালস টু পাই বাই থ্রি, আর এটাই হলো আনসার। তো ফ্রেন্ডস, প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত কম সময়ে আপনি ম্যাথসটাকে সলভ করতে পারবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস। তারপরে যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি বুঝিয়ে দেব। থ্যাংক ইউ।